প্রেস কর্মচারী হন্তাল জিন্দাবাদ 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 এনপিএস বাতিল কর বাতিল কর বাতিল কর এনপিএস বাতিল কর বাতিল কর বাতিল কর পুরনো কাল কর কাল কর ইনকাম জিন্দাবাদ 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 আগে আগে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্প্রবর্তন কর অটো হাম সরকারি এনপিএস কর্মচারী হন্তাল জিন্দাবাদ 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 ইনকাম জিন্দাবাদ 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 পুরনি পেনশন ব্যবস্থা পুনর্প্রবর্তন কর সরকারি এনপিএস কর্মচারী সংস্থায় পুরনি পেনশন ব্যবস্থা প্রবর্তন করার কারণে আমি আজি ইয়াত কর্মবিরতি পালন করেছো। আর এই সন্দর্ভত আমি আপনার জানাও, আমি 2018 সনেরপর পুরনি পেনশন ব্যবস্থা পুনর্প্রবর্তন করার কারণে দাবি উত্থাপন করে আইসু আর বিভিন্ন ধরনের আমি কার্যসূচীও গ্রহণ করে আইসু। অবশ্যই এই সন্দর্ভত আমি জানাও, আমি সরকারের লগত সহযোগিতা করে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ওসরত বহুত আবেদন নিবেদন করেও আমি আইসু যে এই পুরনি ব্যবস্থাটো পেনশন ব্যবস্থাটো অসমত প্রবর্তন করিব লাগে। আরম্ভণিতে যদিও আমাক কৈছিলে যে এইটো এটা রাষ্ট্রীয় সমস্যা, কিন্তু কিছুদিন আগত এই কথাটোর মানে প্রমাণ হল যে সরকারে রাজ্য সরকারের কর্মচারীসকলক পেনশন দিয়া দায়িত্বটো রাজ্য সরকারের, এইটো রাষ্ট্রের নহয়। আর আমি গম পালো, ইতিমধ্যে আপনাদের গম পাইছে, ভারতবর্ষর চারিখন রাজ্যই, ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, এই রাজ্যসমূহে নতুন যে পেনশন ব্যবস্থা, ন্যাশনাল পেনশন সিস্টেম, এই ব্যবস্থাটো পরিহার করিলে আর পুরনি পেনশন ব্যবস্থাটো পুনর্প্রবর্তন করিলে। গতি এই কথাটি প্রমাণ করে যে অসম সরকারেও অসম সরকারের অধীনস্থ আটাইবর বিভাগের যর কর্মচারী 2005 সনের পিছত নিযুক্তি লাভ করা যর কর্মচারী, এই কর্মচারী সকলক পেনশন মানে দিব পারে। সেই কারণে আমি সরকারের ওসর দাবি উত্থাপন করে আইসু আর সরকারে আমার দাবির প্রতি সঁহারি জানা নাই আর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের কারণে আগবাড়ি অহা নাই। আর সেই কারণে আমি আজি ইয়াত কর্মবিরতি পালন করেছো। আর পরবর্তী দিনত যদিহে সরকারে পুরনি পেনশন ব্যবস্থা অতি শীঘ্রে অসমত প্রবর্তন নকরে, তেতিয়াহলে আমি ইয়ার পিছত দিসপুর চলো কার্যসূচী আমি গ্রহণ করিম। কর্মবিরতি আমি আজি একদিনের কারণে, আজির দিনটোর বাবে দাবি নামানিলে পরবর্তী দিনত আমি জঙ্গি আন্দোলন করিম, আমি দিসপুর চলো কার্যসূচী করিম, আর দরকার হলে আমি 15 দিন আমি কর্মের পর আমি বিরত থাকবলেও আমি সিদ্ধান্ত গ্রহণ করিম।